আসসালামু আলাইকুম। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তিটি গত 16ই সেপ্টেম্বর 2020 তারিখ প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তির নিয়োগ পরীক্ষা সম্পর্কে সম্প্রতি একটি নোটিশ প্রকাশিত হয়েছে। তো এই নোটিশ অনুযায়ী কোন কোন পদের পরীক্ষা কত তারিখ এবং কিভাবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ। তো এই বিজ্ঞপ্তি একটি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ছিল। তো এই বিজ্ঞপ্তিটির আবেদন শেষ হয়েছে গত 22/10/2020 খ্রিস্টাব্দ। তো এই বিজ্ঞপ্তিতে অনেকে আবেদন করেছেন, তো আপনারা ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন যেহেতু এটি একটি অনেক আগের বিজ্ঞপ্তি। তো এই পরীক্ষা সম্পর্কে যে নোটিশটি প্রকাশিত হয়েছিল তা হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত। তো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগীয় পদোন্নতি নির্বাচন কমিটি সিদ্ধান্ত অনুযায়ী আগামী 9 এপ্রিল 2021 সকাল 10টা থেকে 11টা 30 মিনিট এবং বিকাল 3টা থেকে 4টা 30 মিনিট, 16 এপ্রিল 2021 সকাল 10টা থেকে 11টা 30 মিনিট এবং 23 এপ্রিল 2021 সকাল 10টা থেকে 11টা, সর্বশেষ 30 এপ্রিল সকাল 10টা থেকে 11টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লিখিত লিখিত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে তার প্রতিষ্ঠানের কক্ষভিত্তিক আসন বিন্যাস এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য প্রতিষ্ঠান প্রধান ও প্রধান সহকারী নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি আবশ্যক। তো এই বিজ্ঞপ্তি দ্বারা এটাই বোঝায় যে আগামী এপ্রিল মাস জুড়েই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। 4 সপ্তাহের মধ্যে বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। অ্যাডমিট কার্ড নিয়ে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কবে অ্যাডমিট কার্ড পাবো বা অ্যাডমিটের SMS কবে আসবে। তো অ্যাডমিট কার্ড সম্পর্কে তারা নোটিশে যে নিয়মটি উল্লেখ করে দিয়েছিল তা হলো উম নাম্বার নির্দেশনার মধ্যে আছে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি eedmoe.gov.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইলে ফোনে SMS-এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। তো পরীক্ষা অনুষ্ঠিত হবার অর্থাৎ আপনাদের যার যার পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে, যে সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আনুমানিক 1 সপ্তাহ বা 7 থেকে 10 দিনের মধ্যে আপনাদের ফোনে SMS যাবে। তো অনেক সময় কিন্তু দেখা যায় অনেক কারিগরি সমস্যার কারণে বা আবেদনপত্রে ভুল নাম্বার দেওয়ার কারণে প্রার্থীর নাম্বারে কিন্তু মেসেজ আসে না। তো এক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন, কারণ আপনাদের কোন পদের পরীক্ষা কখন অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।